নিজ ধর্ম পরিবর্তন করে ইসলামের ছায়াতলে আশ্রয় গড়েছেন বিশ্বের অনেক জনপ্রিয় খেলোয়াড়। এরই মাঝে আছে পাকিস্তানের ক্রিকেটার, ব্রাজিলের ফুটবলার, এমনকি সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ পর্যন্ত। ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেওয়া খেলোয়াড়দের অন্যতম হচ্ছেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের সাবেকী ক্রিকেটার আগে পরিচিত ছিলেন ইউসুফ ইয়োহানা নামে। খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা। ব্যাট হাতে অসংখ্যবার দলকে জিতিয়েছেন। 39টি সেঞ্চুরি আর প্রায় 18,000 রানের পরিসংখ্যান প্রমাণ করে তার সেই বর্ণাঢ্য ক্যারিয়ার। জন্মগতভাবে এই পাক ক্রিকেটার ছিলেন বাল্মীকি গোত্রের অধিভুক্ত। পরবর্তীতে খ্রিস্টান ধর্ম দীক্ষা নিয়েছিলেন ছোটবেলায়, তখন তার নাম হয়েছিল ইউসুফ ইয়োহানা। তবে 2005 সালে খেলোয়াড়ি জীবন চলাকালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি, তখন নিজের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ ইউসুফ। তার ইসলাম গ্রহণের আসল প্রেরণা পেয়েছিলেন পাকিস্তানের আরেক বিখ্যাত খেলোয়াড় সাইয়েদ আনোয়ার থেকে। তারা দুজনেই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। বিভিন্ন সময় সাইয়েদ আনোয়ারের বাড়িতে গিয়ে তাদের শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল জীবন দেখে মুগ্ধ হতেন মোহাম্মদ ইউসুফ। প্রথম দিকে সাইয়েদ আনোয়ারও অতটা ধার্মিক ছিলেন না। একসময় সাইয়েদ আনোয়ারের মেয়ে মারা যাওয়ার কারণে তিনি পুরোপুরি ঝুঁকে পড়েন ধার্মিক জীবনের দিকে। বন্ধুর এমন পরিবর্তন মনে দাগ কাটে মোহাম্মদ ইউসুফের। পরবর্তীতে তিনি নিজেও আশ্রয় নেন ইসলামের সুশীতল ছায়াতলে। ইসলামের গ্রহণের পর আরও ক্ষুদ্রার হয়েছিল মোহাম্মদ ইউসুফের ব্যাট। 2006 সালে এক ক্যালেন্ডার ইয়ারে তিনি করেছিলেন 1700 রানের রেকর্ড। ইসলাম ধর্ম গ্রহণকারী আরেকজন তারকা ব্রাজিলিয়ার ফুটবলার সার্জিও রিকার্দো। তিনি ছিলেন ব্রাজিলের সেরা ক্লাব করিন্থিয়ান্স এবং ভাস্কো দা গামার খেলোয়াড়। এছাড়া সৌদি আরবের বিভিন্ন ক্লাবে বেশ কয়েকটি মৌসুম কাটিয়েছেন তিনি। 2019 সালে ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। মূলত মধ্যপ্রাচ্যে খেলোয়াড় হিসেবে থাকাকালীন সময় ইসলাম সম্পর্কে জানতে পেরেছিলেন তিনি। এর থেকে অনুপ্রাণিত হয়ে সার্জিও রিকার্দো ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন পরবর্তীতে। ইসলাম ধর্ম গ্রহণকারী তারকাদের তালিকায় সবচেয়ে বড় হ্যাভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে খ্যাত এই খেলোয়াড়ের আগের নাম ছিল ক্যাসিয়াস ক্লে। মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধ হিসেবে 61টি ম্যাচ খেলে তিনি জয়লাভ করেছিলেন 56টিতে, যার 37টি ছিল নকআউট। মুষ্টিযুদ্ধের ইতিহাসে সেরা এই খেলোয়াড় বিশ্বব্যাপী ছিলেন অত্যন্ত জনপ্রিয়। 1975 সালে ইসলাম ধর্ম দীক্ষিত হন তিনি। তখন ক্যাসিয়াস ক্লে থেকে পরিবর্তন করে নিজের নাম রাখেন মোহাম্মদ আলী। তার ইসলাম গ্রহণের কারণ হিসেবে প্রেরণা জুগিয়েছিল মুসলিমদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ। বিগত লকডাউনের সময় পুরো বিশ্ব যখন স্থবির হয়েছিল, তখন ইসলাম ধর্মে নিজের মানসিক আশ্রয় খুঁজে নিয়েছেন অস্ট্রিয়ার বিখ্যাত রেসলিং তারকা উইলহেম অট। দেশটির মিক্সড মার্শাল আর্টের একজন জনপ্রিয় খেলোয়াড় তিনি। 2008 সালে পেশাদার রেসলিং শুরু করা এই খেলোয়াড় 33 ম্যাচের 16টিতেই বিজয়ী করেছেন নিজেকে। মার্শাল আর্টের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও সেরা 100তে তার অবস্থান। ইসলাম গ্রহণের পর ইনস্টাগ্রাম বার্তায় তিনি বলেছিলেন, করোনাকালীন সংকট তাকে এক বিশ্বাস খুঁজে নিতে সাহায্য করেছে। তিনি তার প্রকৃত স্রষ্টাকে খুঁজে পেতে সক্ষম হয়েছেন এই সময়ে। মুসলিম হওয়ার পর জনপ্রিয় তারকা নিজের নাম রেখেছেন খালিদ উইলহেম অট। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও ফিরবো খেলাধুলার অন্য কোনো সংবাদ নিয়ে। সেই পর্যন্ত সবাই চোখ রাখুন দূরবীন স্পোর্টসের পর্দায়। ধন্যবাদ।